আসসালামু আলাইকুম এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংক এবং আইন শৃঙ্খলা বাহিনী সরকারি বেসরকারি ১৭৫টা প্রতিষ্ঠান কিন্তু নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবাগুলো গ্রহণ করে। কেননা বর্তমান সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান বা যে কোনো কাজে গেলেই কিন্তু এনআইডি প্রয়োজন হয়ে থাকে। তবে এনআইডি সেবা কিন্তু সাময়িক বন্ধ থাকবে ৬৪ ঘন্টার জন্য। এর ফলশ্রুতিতে আপনি কিন্তু অনলাইনে এনআইডির জন্য নতুন করে আবেদন করতে পারবেন না, অনলাইন থেকে আপনার এনআইডি কিন্তু নামাতে পারবেন না। এছাড়াও আপনি ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলতে চান তো সেই সকল ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই এনআইডির যে সার্ভারটা রয়েছে সেটা সরাসরি সঠিকভাবে কাজ করবে না। তো কবে থেকে এই সাময়িক বন্ধ থাকতেছে এবং কবে থেকে এটা চালু হচ্ছে এবং কি কারণে বন্ধ থাকছে, ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে করে তারা ওই বিষয় সম্পর্কে জানতে পারে। তো আমরা যথাযথ যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ২৬শে অক্টোবর বিকাল ৫টা থেকে ২৮শে অক্টোবর রাত পর্যন্ত কিন্তু এনআইডির সার্ভার বন্ধ থাকবে। এটা মূলত হচ্ছে এনআইডির যে ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলো সার্ভারজনিত ইকুইপমেন্টগুলো মূল কক্ষে স্থানান্তরিত করা হবে। পূর্ববর্তী এক কক্ষ ছিল আর এক কক্ষ থেকে। তো পরবর্তীতে ২৯শে অক্টোবর সকাল ৯টা থেকে আবারও এনআইডির সার্ভার যথাযথ কাজ করবে এবং তখন থেকে আপনি এনআইডি জনিত যে সকল সার্ভিস রয়েছে সকল সার্ভিসই আপনি অনলাইনে গ্রহণ করতে পারবেন। সো আশা করি হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন এনআইডি সার্ভার কখন বন্ধ থাকবে এবং কখন থেকে চালু হবে। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।